রমজান মাসে ছয় ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে ঠিকই, তবে তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কয় ধরনের ব্যক্তি? ছয় ধরনের ব্যক্তি, মাশাআল্লাহ। ছয় ধরনের ব্যক্তি এমন যারা রোজা রাখে ঠিকই, তবে তাদের রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তাদের ফাস্টিংটা হচ্ছে মিনিংলেস ফাস্টিং, রোজা আছে কোনো অর্থ রোজা আছে কোনো সওয়াব নাই। এই ছয়টি কাজ ভুলে করবেন না। আমরা রোজা রাখছি, ডাটসে মনে করছি আল্লাহ মনে হয় সব কবুল করে ফেলছে, আমি মনে হয় মাসুম বান্দা, এখন আমার কোনো গুণা নাই। কিন্তু ধুমায়া আগে যা করতো এখনো করে, এরকম লোক আছে না? নাই, আছে, অনেক লোক আছে। ভিতরে ওই রিয়েলাইজেশনটা নাই, ওই ফিলটা নাই যে আমি করছি। ফলে রোজা রাখে ঠিকই, কিন্তু এটা শুধুমাত্র উপবাস হয়। এটা শুধুমাত্র কি হয়? উপবাস। বলেন, রোজা মানে কি শুধুই না খেয়ে থাকা, না সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা? মাশাআল্লাহ। তাহলে কয় ধরনের ব্যক্তি রোজা রেখে লাভ হবে না? এক নম্বর, সে ব্যক্তি যে ব্যক্তি রোজা রেখে জবানের হেফাজত করে না। রোজা রেখে কিসের হেফাজত করে না? জবানের হেফাজত করে না। রোজা রাখে, সুন্দর ভালো মানুষ, তাহাজ্জুদ করে, কিন্তু বসে বসে বন্ধুর সঙ্গে আর একজন নামে গীবত করে, খুব মজা নিয়ে গীবত করে। আর গীবতে যে মানুষ কি মজা পায়, আর সবচেয়ে বেশি গীবত করে বাড়ির মহিলারা, মেয়েরা। এবার কথা বলেন না কেন, ঠিক কিনা? এদের কাছে গীবতটা একটা ফ্যাশন। এটা কি ফ্যাশন? এক রাজা, বলবো, প্রজাদের সবাইকে ডেকে বলছে, আমাকে মিথ্যা এবং বানোয়াট কাহিনী যে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, তার আমি লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব, কে আছে আমার সামনে আসো। বহুজন বহু কাহিনী বলছে, কারো কাহিনী বাদশার পছন্দ হয় না। দিন শেষ, রাত শেষ, চলছে কয়েকদিন ধরে। হঠাৎ করে একদিন একটা যুবক আসছে, এসে বলছে, মহারাজ, আমার কাছে একটা গল্প আছে, সুন্দর গল্প, আপনি কি শুনবেন? মহারাজ বলছে, অবশ্যই শুনবো, বলো। বলে, আমি একদিন ভোরবেলা উঠে এক অজানা শহরে গেলাম, শহরের এক এলাকায় ঢুকলাম, ঢুকে দেখলাম অনেকগুলো মেয়ে আর মহিলা বসে আছে, কিন্তু সবাই চুপচাপ। বাদশা বললেন, একে সব দিয়ে দাও, কারণ এটা সবচাইতে মিথ্যা বানো আর সুন্দর গল্প। কারণ মহিলারা একসঙ্গে বসে থাকবে আর চুপচাপ বসে থাকবে, কিছুই বলবে না, ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না, সব পুরস্কার ওরে দিয়ে দাও। তাহলে বোঝা গেল, মহিলারা একসঙ্গে বসবে আর গীবত করবে না, এটা কখনো হতেই পারে না। আল্লাহ মা বোনদের এবং আমাদের সবাইকে জবান দিয়ে যত গুনাহ হতে পারে সব গুনাহ থেকে হেফাজত করুক, প্রণাম। এক নাম্বার। দুই নাম্বার, সে ব্যক্তি রোজা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে না, যে ব্যক্তি রোজা রাখে ঠিকই তবে কানের হেফাজত করে না। কিসের হেফাজত করে না? কানের হেফাজত করে না। অনেকে দেখবেন রমাজানের আগেও গান শোনে, রমাজান মাসেও এই শোনে না? আমি গতকালকে ওমর প্লাজায় গিয়েছিলাম, আয় রে হা, শপিং করব কি, যেই দোকানে যাই সেই দোকানে হিন্দি গান, আসনা নাই। এরা কি যে মনে করে আমি বুঝি না। আচ্ছা, গান বাজালে কি বরকত আসে না গজব আসে? এই বাংলাদেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেলুন আর শপিং মল। আপনি যাবেন সেলুনে, আপনি যাবেন আর গান বাজবে না, ওইটাই বাচ্চার কাহিনীর মতো। গান বাজাবে এরা, শোনে না গান, অনেক সময় শোনে না। বলে, হুজুর ক্যা করে, ফ্রি হ্যাঁ হাম তো শুনতে হ্যাঁ কবি কবি, আসনা নাই। এরা নিজেরাও গুনাহ করে, মানুষকে গুনাহ করতে বাধ্য করে। আমরা যাই হুজুর দেখলেও বন্ধ করে না, আর বিয়ের বাড়ির কথা তো বাদই দিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমজান মাসে যে ব্যক্তি গান শুনবে, কানের হেফাজত করবে না, তার রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে। দুই নাম্বার। তিন নাম্বার, সে ব্যক্তির রোজা
কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি রোজা রাখে ঠিকই তবে রোজা রেখে চোখের হেফাজত করে না কিসের হেফাজত করে না চোখের হেফাজত করে না বলেন কিসের হেফাজত করে না চোখের হেফাজত করে না রমজান মাসে আমি কি বলবো সবাইকে আপনাকে ডাক্তার পড়ছেন নাকি আমার উপরে আসলে এই কথাটা আব্বাজানদেরকে বলছি ভাইজানদেরকেও বলছি আমরা যখন বাহিরে বের হই মনে রাখবেন হুজুররাও কিন্তু পুরুষ হুজুররাও কিন্তু মানুষ কি ঠিক কিনা বললেন না যে সবাই মানুষ আপনি কি মনে করছেন আপনার বোনটা আপনার মেয়েটা আপনার চোখের সামনে বোরকা নাই হেজাব নাই বের হয়ে গেল রমজান মাসে বের হয়ে গেল আর আপনি দুই চোখে তাকায় থেকে দেখলেন আপনি প্রতিবাদই করলেন না আব্বাজান আপনি ভাইজান আপনি প্রতিবাদই করলেন না আর আপনি মনে করলেন যে ইউ আর দ্য কাম ফ্রম জান্নাতি হ্যাঁ ইউ আর কাম ফ্রম জান্নাতি তাই না মরে দেখেন মরে দেখেন আগে মরলে বুঝবেন কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী ঠিক কিনা এই যে বের হচ্ছে আপনি মনে করেন না যে আপনার খালি মেয়েরই গুনাহ হচ্ছে না যেই মেয়ে বেপর্দায় বের হয় বাসার থেকে এর গুনাহটা সে একাই সামলায় না কিয়ামতের কঠিন ময়দানে বাপের আমল নামায় গুনাহ আসনা নাই আপনি কেন সামলালেন না আপনার মেয়েকে কেন সামলান না আপনি আপনার মেয়েকে আপনার মেয়ের এই বেপর্দার কারণে হাজার হাজার যুবক চোখের সেনা করেছিল এখন ঠিক কিনা চোখ হেফাজত করতে হবে প্রিয় ভাইরা আর এই চোখের হেফাজত করতে চাইলে চোখটা অলওয়েজ ডাউন থাকবে চোখটা কি থাকবে ডাউন থাকবে চোখটা অলওয়েজ ডাউন রেখে চলবে ঠিক আছে ইনশাআল্লাহ জবানের হেফাজত কানের হেফাজত চোখের হেফাজত সকলে করবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ তিনটা আর তিনটি খুবই সহজে বলছি শোনা চার নাম্বার যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে খুব ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন রোজা রেখে অশ্লীল চিন্তা করবেন না কি চিন্তা করবেন না অশ্লীল চিন্তা আপনারা বোঝেন না মিনিংটা মিনিংটা বোঝেন না আপনারা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না রোজা রেখে অশ্লীল চিন্তা মুরব্বী না বুঝলে সমস্যা না যুবকরা বুঝলেই হবে অশ্লীল চিন্তা করবো না কোনো মেয়ে কিনে বাজে কোনো চিন্তা মাথায় নিয়ে আসবা না যুবক ভাই ঠিক আছে ইনশাআল্লাহ অশ্লীল চিন্তা আসলেই না পুরো পুরো বডিটা কার্যকর হয়ে যায় মানে পুরো বডিটাই চিন্তা করতে লাগে মনে রাখবা অশ্লীল চিন্তাটা হচ্ছে এটা আপনার যৌবনের সঙ্গে সম্পৃক্ত লজ্জা পাচ্ছেন নাকি আপনারা কিসের সাথে সম্পৃক্ত যৌবনের সাথে সম্পৃক্ত ভালো করে বুঝতে হবে যখন আপনি অশ্লীল চিন্তা করেন সায়েন্স বলে মানুষের পুরো দেহের যে হরমোনটা আছে তখন এটা উত্তেজিত হয়ে যায় ফলে সে এমন কিছু করতে চায় যেটা তার জন্য ক্ষতিকর সেটার নাম হচ্ছে মাস্টারবেশন সেটার নাম কি মাস্টারবেশন তাহলে চার নাম্বার অশ্লীল চিন্তা করা যাবে না পাঁচ নাম্বার এই মাস্টারবেশনের মতো খারাপ কাজ যে করবে রোজা রেখে তার রোজা থাকবে না যাবে বলো না থাকবে না যাবে প্লিজ আল্লাহর ওয়াস্তে রমজান মাসটা এই আন্ডার জিনিসটা বাদ দেন এটা বাদ দিয়ে দেন রমজান মাস ঠিক আছে ইনশাআল্লাহ হাম আল্লাহ ওয়ালা নেই হাম আল্লাহ ওয়ালা মোবাইল খুললে রে ভাই কি যে জ্বালা ইউটিউবে যে আপনি ওয়াজ শুনতে ঢুকবেন খালি ওয়াজ না অন্য কিছু আছে অন্য কিছু আছে পারবেন না এজন্য রমজান মাসে ইউটিউবে খুব কম ঢুকবেন ফেসবুকে খুবই কম ঢুকবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আর একটি বিষয় লাস্ট করবেন না সেটি হচ্ছে রোজা রেখে কোনো মানুষকে কষ্ট দিবেন না বলেন কোনো মানুষকে জোরে বলেন মানুষকে কষ্ট দেওয়া মনে রাখবেন সব গুণা আল্লাহ ক্ষমা করলেও মানুষকে যে গুণা মানুষ দেয় এটা আল্লাহ কখনো ক্ষমা করে আল্লাহ আপনাদের সবাইকে ছয়টা ব্যাড কোয়ালিটি থেকে বেঁচে এবং আমল করার তৌফিক দান করুক প্রণামী